আসসালামু আলাইকুম। জুই মমস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে খুবই মজার ডিম ছাড়া সুজির কেক রেসিপি শেয়ার করব। আমরা তো বিভিন্ন ধরনের কেক খেয়ে থাকি, ডিম ছাড়া কিভাবে সুজি দিয়ে কেক তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। সুজির চকলেট কেক তৈরি করার জন্য একটি বোলের ভিতর আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, 1 কাপ লিকুইড মিল্ক। দুধটাকে আমি আগে থেকে জার করে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এখানে 3টি উপকরণকে আমি হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ বেকিং পাউডার। হাফ টেবিল চামচ চকলেট এসেন্স। এবং 2 টেবিল চামচ কোকো পাউডার। এখন আবারও সবগুলো উপকরণ আমি হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ এভাবে আমি মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্না করা রেগুলার তেল। তেলটা দেওয়ার পরে মিশ্রণটাকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে, কেকের মিশ্রণটা কেক বানানোর জন্য তৈরি। আমি মিশ্রণের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন যে পাত্রে আমি কেকটা সেট করব সেই পাত্রে একটি পেপার কেটে বসিয়ে দিয়েছি। এখন এই পেপারের উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে কেকটা খুব সহজে আলাদা হয়ে যাবে। তেলটাকে চারদিকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছে। এভাবে পাত্রের চারদিকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন কেকের মিশ্রণটাকে আমি পাত্রে ঢেলে দেব। এখন এর উপর আমি দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, এটা অপশনাল, তবে এগুলো দেওয়ার কারণে কেকটা দেখতে যেমন আকর্ষণীয় হয় খেতেও তেমনি ভালো লাগে। দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি এবং কিছু কাজু বাদাম কুচি এবং কিছু চেরি ফল। এখন গ্যাসের চুলায় আমি আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এর ভিতর দিয়ে দিয়েছি 1টি স্টান। পাত্রটা গরম হয়ে গেছে, এখন এর ভিতরে আমি কেকের বাটিটা বসিয়ে নেব। এখন এই কেকটাকে আমি বেক করে নেব 30 থেকে 40 মিনিটের মতো। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ঢাকনা যদি কোনো প্রকার ছিদ্র থেকে থাকে তবে সেটাকে টিস্যু দিয়ে ঢেকে দিতে হবে। ফিরে আসছি 30 মিনিট পর। এখন একটি টুথপিক দিয়ে আমি কেকটাকে চেক করে দেখব।
যদি কাঠিতে কিছু লেগে থাকে তবে বুঝতে হবে যে কেকটা হয়নি। কাঠিটা আমার ক্লিন এসেছে, তার মানে কেকটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব, চুলাটা বন্ধ করে দিচ্ছি। কেকটা হয়ে গেছে। কেকটাকে এখন একটি আমি প্লেটে ঢেলে নিচ্ছি। পেপারটাকে আমি তুলে নিচ্ছি, বেকিং পেপারটা তুলে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। তো তৈরি হয়ে গেল ডিম ছাড়া মজাদার চকলেট কেক। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।